স্কাই এডুকেশনের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 2, 2 নম্বর চ্যাপ্টার শিখব। তো কি শিখব আমরা? ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন। প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব। তো প্রথমে আমরা সূত্র শিখব। প্রথম সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন তাহলে প্রতিস্থাপন চ্যাপ্টারের প্রথম সূত্র। প্রথম সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। দেখো, ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এই সূত্রটার ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের পুট করতে হবে, আমাদের নিচের এই ফাংশনটা পুট করতে হবে, অর্থাৎ আমাদের এফ এক্স সমান পুট করতে হবে। তাহলে পুট করে দিই, লেট এফ এক্স সমান জেড। এবার ডেরিভেটিভ করে দিচ্ছি, ডেল এফ এক্স বাই ডিএফ এক্স বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম। আর সরি, আমার একটু ভুল হয়েছে, এটাকে বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এফ এফ কে করলে কি হবে? এফ কে এফ এক্স কে ডেরিভেটিভ করলে কি হবে? এফ ড্যাশ এক্স হবে, এখানে ড্যাশ হবে। আর জেড কে করলে কি হবে? ডিজেড ডিএক্স হবে। তাহলে ডেরিভেটিভ করে দিচ্ছি, এটা হচ্ছে এফ ড্যাশ এক্স, আর জেড কে করলে হবে ডিজেড ডিএক্স। এবারে এই যে ডিএক্সটা আছে, এটাকে এই সাইডে গুণ করে দেবো, এই ডিএক্সটাকে এই সাইডে গুণ করে দেবো। তাহলে গুণ করলে কি হচ্ছে? এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের এই ভ্যালুটাকে বসিয়ে দিতে হবে। দেখো, এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এই জায়গায় বসিয়ে দিচ্ছি। তাহলে বসিয়ে দিলে কি হবে? ইন্টিগ্রেশন, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? ডিজেড। আর এফ এক্স এর ভ্যালু কত? জেড। এফ এক্স এর ভ্যালু জেড, এখানে বসিয়ে দাও, এখানে তাহলে কত হচ্ছে? ডি জেড বাই জেড। তাহলে এই সূত্র আমরা আগের চ্যাপ্টারে শিখে এসেছি, কিভাবে লগ মড জেড প্লাস সি। এবার জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু, এই যে জেড এর ভ্যালু হচ্ছে এফ এক্স। তাহলে বসিয়ে দাও, তাহলে কত হবে? লগ মড এফ এক্স। তাহলে প্রথম সূত্র আমরা কি শিখলাম? যে ইন্টিগ্রেশন করব এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, কি হবে? লগ মড এফ এক্স, মানে উপরে এমন একটা ফাংশন থাকবে, নিচে সরি নিচে এমন একটা ফাংশন থাকবে যার ডেরিভেটিভ কি থাকবে? উপরে থাকবে। তাহলে নিচের ফাংশনটা লগ হবে। আশা করি বুঝতে পেরেছো, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এটা, ভালো করে তোমরা এটাকে তৈরি করবে। এবার নেক্সট সূত্রে চলে আসি, 2 নম্বর সূত্র। 2 নম্বর সূত্রে যে ইন্টিগ্রেশন, এবার নেক্সট 2 নম্বর সূত্রে চলে আসছি, ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স ট্যান এক্স ডিএক্স। দেখো, আমরা এই সূত্রটার ভ্যালু বার করার জন্য, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু, এই সূত্রের ভ্যালু বার করার জন্য কি করব? ট্যান কে সাইন কোসে ভাঙে নিচ্ছি। দেখো, সাইন এক্স বাই কস এক্স ডিএক্স। এবার আমরা এই প্রিভিয়াস সূত্রটাকে ইউজ করি। দেখো, প্রিভিয়াস সূত্রটাকে ইউজ করি কিভাবে ইউজ করব? আমরা কি করব? আমরা এই সাইনটাকে, দেখো এই সাইন এক্সটাকে আমরা লিখছি ডিডিএক্স অফ
কস এক্স। আর যা আছে সব সেম রেখে দাও, তাহলে এবার ভালো করে বোঝো। দেখো আমরা কি বললাম, আমরা এই সাইন এক্সটাকে করেছি কি ডিডিএক্স অফ কস এক্স, কারণ কসকে ডেরিভেটিভ করলে কি হবে, কসকে ডেরিভেটিভ করলে হয় মাইনাস সাইন এক্স। তাহলে দেখো একটা মাইনাস এখানে দিলেই এই লাইনটা চলে আসছে আমাদের, একটা আমরা মাইনাস দিয়ে দিই, এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিই, তাহলে দেখো ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ কস এক্স এটাকে ডেরিভেটিভ করলে গিয়ে মাইনাস সাইন এক্স, সেই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে এই লাইনটাই দেখো ফেরত আসছে। দেখো এবার এটা মানে কি, এটা মানে হচ্ছে কস এর ডেরিভেটিভ আর নিচে কি কস এক্স, তাহলে দেখো এই এর সাথে মিলে যাচ্ছে, উপরে নিচে দেখো যেই ফাংশন উপরে সেই ফাংশনের ডেরিভেটিভ। আশা করি বুঝতে পেরেছো, ডিডিএক্স লেখা আছে একটু ফর্মটা আলাদা আছে, তোমাদের একটু বুঝে নিতে হবে যে দেখো এখানে দেখো নিচে যেই ফাংশন উপরে দেখো সেই সেই ফাংশনের ডেরিভেটিভ, নিচে আমাদের এফ এক্স উপরে এফ এক্স এর ডেরিভেটিভ, আর এখানে দেখো নিচে কি নিচে আমাদের কস এক্স উপরে কস এক্স এর ডেরিভেটিভ, তাহলে কি হবে লগ মড কস এক্স, তাহলে কি হবে কি হবে, মাইনাস তো থাকলো লগ মড কস এক্স প্লাস সি, সি সমান সমাকল ধ্রুবক কমন, তাহলে লিখে দিও সি, তোমরা লিখে দাও সি সমান সমাকল ধ্রুবক। তাহলে আশা করি বুঝেছো। এবার যদি তোমাদের এই যদি তোমরা এই মেথডে না করতে চাও তাও হবে, অল্টারনেটিভ মেথডও আছে সিম্পল, তোমরা কি করবে তোমরা এই এইটাকে জেড ধরে নেবে, এই কসেসটাকে জেড ধরে নেবে, নিয়ে করবে সেম ভাবে করবে চলে আসবে। এবার আমরা 3 নম্বর সূত্র শিখব। আচ্ছা 3 নম্বর সূত্রে যাওয়ার আগে আর একটা জিনিস বলা হয়নি, ভুলে গেছি আমি, দেখেন এই যে মাইনাসটা আছে ওই মাইনাসটাকে এই পাওয়ারে নিয়ে যাব, পরে নিয়ে গিয়ে আমরা সেভ করে দেবো। তাহলে লিখছি লগ মড কস ইনভার্স এক্স প্লাস সি, তাহলে কস ইনভার্স মানে কত, কস ইনভার্স এক্স মানে কত, 1 বাই কস এক্স মানে কি সেক এক্স, তাহলে পরে পরের লাইন এর জায়গায় সেক এক্স লিখে দেবো। তাহলে আমরা ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স এর সূত্র বার করলাম লগ মড সেক এক্স প্লাস সি। এবার নেক্সট সূত্র 3 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স। তাহলে কি করবো, কটকে প্রথমে ভাঙিয়ে নেবো আমরা, ইন্টিগ্রেশন কি হবে কটকে ভাঙালে কস এক্স বাই সাইন এক্স, এবার আগের মতন দেখো এই কসকে, এই কসকে আমরা কি লিখতে পারি, এই কসটাকে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ সাইন এক্স, তাহলে লিখে ফেলি ডিডিএক্স অফ সাইন এক্স, আর নিচে থাকছে সাইন এক্স ডিএক্স তো যেমন আছে থেকে যাচ্ছে। তাহলে এবার 1 নম্বর সূত্রে পড়ে যাচ্ছে, দেখো 1 নম্বর সূত্রটা আমরা দেখিয়েছি, এটা আগেও ইউজ করেছি যে নিচে যেই ফাংশন থাকবে উপরে সেম ফাংশনের কী হবে ডেরিভেটিভ হবে, তাহলে সূত্র হবে কি লগ মড নিচের ফাংশনটা। তাহলে এখানে দেখো নিচে কী আছে সাইন এক্স, আর উপরে দেখো সাইন এক্স এর ডেরিভেটিভ, তাহলে কী হবে লগ মড সাইন এক্স, তাহলে হচ্ছে লগ মড সাইন এক্স প্লাস সি, সি সমান লিখবে লগের বেজে কিছু নেই মানে ই আছে, তাহলে আমরা শিখে গেলাম ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স এর সূত্র কি হবে লগ মড সাইন এক্স প্লাস সি। এবার তোমরা এটাকে এইভাবে প্রমাণ না করে আরেকভাবে প্রমাণ করতে পারো, এর আগেও বললাম আগের সূত্রেও বলেছি যে সাইন এক্স এইটা সমান জেড ধরো, জেড ধরলে তোমাদের সেম সূত্র চলে আসবে, মানে এটাকে যেভাবে প্রমাণ করেছি সেম ভাবে প্রমাণ হবে
সাইন এক্স সমান জেড ধরো, ধরলে সেম ভাবে এটা যেমন ভাবে প্রমাণ করেছি সেম ভাবে প্রমাণ হয়ে যাবে। আমরা ইন্টিগ্রেশন সেক এক্স এর সূত্রটা বার করবো, ইন্টিগ্রেশন সেক এক্স এর সূত্র বার করবো। তো এটাকে আমরা দেখো কিভাবে বার করি সূত্র। দেখো আমরা কি করলাম, আমরা এটাকে লিখে নিলাম ইন্টিগ্রেশন সেক এক্স, উপরে একটা সেক এক্স প্লাস ট্যান এক্স, আর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স, উপর নিচে গুণ করে দিলাম। তাহলে উপর নিচে আমরা সেক এক্স ট্যান এক্স, আর নিচেও সেক এক্স প্লাস ট্যান এক্স গুণ করে নিলাম। এবার দেখো, তাহলে দেখো এইটা কেটে যাবে সেক এক্স প্লাস ট্যান এক্স, সেক এক্স প্লাস ট্যান এক্স এটা কেটে যাবে, কেটে গেলে এটাই থাকছে। এবার খেয়াল করো যে এই নিচেরটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, তাহলে দেখো উপরেরটা আসছে। তাহলে কিছু ইন্টিগ্রেশন উপরের রাশিটাকে লিখছে ডিডিএক্স অফ সেক এক্স প্লাস ট্যান এক্স। আর নিচে থাকছে সেক এক্স প্লাস ট্যান এক্স। দেখো এটা যখন ডেরিভেটিভ করছি, সেক এক্স কে করলে কি হবে, সেক এক্স ট্যান এক্স, আর ট্যান কে করলে কি হবে, সেক স্কয়ার এক্স। এই দেখো এই যে সেক স্কয়ার এক্স এখানে পাওয়া যাচ্ছে, আর সেক এক্স ট্যান এক্সও পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে আমরা এইটা পাচ্ছি। তাহলে এবার আমাদের এই যে এই সূত্রটা পাশে লিখে রেখেছি যে নিচে যে ফাংশন, উপরে সেই ফাংশনের ডেরিভেটিভ হলে কি হবে, লগ মড এক্স। তাহলে নিচে এই ফাংশনটা, উপরে এরই ডেরিভেটিভ, তাহলে লগ মড নিচেরটা। তাহলে কি হবে, লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। আর এর বিকল্প নিয়ম হচ্ছে তোমরা এই নিচেরটাকে জেড ধরেও করতে পারো, নিচেরটাকে এটাকে তোমরা জেড ধরেও এই রাশিটাকে, প্রত্যেকটাই একই রকম সিস্টেম, প্রত্যেকটা সূত্রই নিজেরটাকে জেড ধরে করা যায়, প্রত্যেক ক্ষেত্রে নিজেরটাকে জেড ধরে তোমরা করতে পারো। এবার দেখো এই সেক এক্স ট্যান এক্স এইটা এইটাকে যদি আমরা ভাঙাই, সাইন কসে ভাঙিয়ে ত্রিকোণমিতি সূত্র ব্যবহার করি, তাহলে এই সূত্রটা আর একটা অন্য আকারে আসবে, সেই আকারটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগবে। তাহলে সেই আকারে নিয়ে আসি, প্রথমে সেক এক্স আর ট্যান এক্স এটাকে আমরা সাইন কসে ভাঙিয়ে নিই। তাহলে শুরু করি, লগ সেক কে লিখছি 1/cos, আর ট্যান কে লিখছি sin/cos প্লাস সি। নেক্সট আমরা কি করছি, আমরা লসাগু করে দিচ্ছি, আমরা এই কসটাকে লসাগু করে দিচ্ছি। লসাগু করলে উপরে 1+sin x, নিচে cos x + c। এবার নেক্সট স্টেপে আমরা কি করব, আমরা ওয়ানের জায়গায় এই ওয়ানের জায়গায় লিখবো sin²x/2 প্লাস cos²x/2। তো শুরু করি, লগ ওয়ানের জায়গায় লিখছি sin²x/2 প্লাস cos²x/2, আর সাইনের জায়গায় এই সাইনের জায়গায় সাইনের সূত্র আশা করি তোমাদের জানা আছে, অংশগণের সূত্র 2sin²x/2 প্লাস cos²x/2। তাহলে 2sin²x/2 প্লাস cos²x/2। এবার এই কসের সূত্র কি, কস এক্স এর অংশগণের সূত্র কি, এবার এই কস এর সূত্রটাকে লিখে ফেলি 2cos²x/2 মাইনাস sin²x/2। তাহলে কস এর সূত্র হচ্ছে cos²x/2 মাইনাস sin²x/2। এবার নেক্সট আমরা কি করব, আমরা এই টোটালটাকে সূত্রে ফেলে দিচ্ছি, দেখো a² + 2ab + b² সূত্রে ফেলে দিই, আর নিচে সূত্রে ফেলে দিই দেখো a+b আর a-b সূত্রে ফেলে দিই। লগ উপরে সূত্র বলছি sin x/2 প্লাস cos x/2 তার হোল স্কয়ার, নিচে হচ্ছে cos a+b ইন্টু cos a-b প্লাস সি। এবার দেখো এখানে এইটা কেটে যাচ্ছে, দেখো এই টার্মটা, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে। তাহলে কেটে গেলে কি থাকছে,
ধরো কেটে যাচ্ছে, কেটে গেলে থাকছে লগ সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু বাই কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। এবার দেখো আমরা এই টোটাল, আমরা এবার উপরে নিচে কি করবো, উপরে নিচে কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দেবো, একেও কস এক্স বাই টু দিয়ে, একেও কস এক্স বাই টু দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কি হবে, এখানে হবে ওয়ান, এখানে হবে ট্যান এক্স বাই টু, আর এখানে হবে ওয়ান, এখানে হবে মাইনাস ট্যান এক্স বাই টু। তাহলে ওয়ান প্লাস ট্যান এক্স বাই টু, ওয়ান মাইনাস ট্যান এক্স বাই টু প্লাস সি। এবার দেখো এই ওয়ানের জায়গায় আমরা বসাচ্ছি পাই বাই ফোর, আর এইখানে এইখানে বসাচ্ছি একটা ওয়ান লিখে এখানে বসাচ্ছি পাই বাই ফোর, এখানে বসাচ্ছি পাই বাই ফোর। এই ওয়ানের জায়গায় কিন্তু না, এখানে পাই বাই ফোর, এখানে পাই বাই ফোর, তাহলে একটা সূত্রে চলে আসবে। এবার সূত্রে ফেলে দাও, সূত্র হচ্ছে ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি প্লাস সি। তাহলে তোমাদের মনে রাখতে হবে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স এর সূত্র সমান লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা লগ মড ট্যান এক্স বাই ফোর প্লাস পাই বাই টু। তাহলে লগের ভেতরে হয় তোমরা এটা লিখতে পারো অথবা এটা লিখতে পারো, এটা অঙ্ক উপর ভিত্তি করে, কোনো অঙ্কে সেক এক্স প্লাস ট্যান এক্স অর্থাৎ এইটা লিখলে সুবিধা হয়, কোনো অঙ্কে এটা লিখলে সুবিধা হয়। এবার নেক্সট চলে আসছি এখানে, যেমন ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স, এবার কী হবে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স। তাহলে কোসেক এক্স ডিএক্স এর সূত্রটা আমরা তৈরি করে ফেলি, তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স এর সূত্র হবে লগ মড, দেখো এখানে ছিল সেক এক্স ট্যান এক্স, এখানে কি হবে কোসেক এক্স মাইনাস কট এক্স, কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। আর এটাকে সাইন কোসে ভাঙিয়ে সিম্পলিফিকেশন করলে এখানে যেরকম এসছে ট্যান পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, আর এখানে আসবে ট্যান পাই বাই টু ওয়ানলি পাই। তোমরা এই প্রমাণটা এবার নিজেরা করবে, এই এটা যেভাবে করলাম সেম ভাবে এখান থেকে এটা প্রমাণ করবে। নেক্সট 6 নম্বর সূত্র শিখব আমরা, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে সূত্রের আকারটা দেখো গুরুত্বপূর্ণ, এখানে কি আছে ই টু দি পাওয়ার এক্স, তার সাথে গুণ আছে এফ এক্স একটা ফাংশন প্লাস সেম ফাংশনের এখানে ডেরিভেটিভ। তাহলে এফ এক্স প্লাস এখানে সেই ফাংশনের ডেরিভেটিভ এফ এক্স এফ ড্যাশ এক্স। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, আমরা এই সূত্রের ভ্যালু বের করার জন্য আমরা এই ফাংশন দুটোকে জেড ধরবো, ই টু দি পাওয়ার এক্সটাকে গুণ করে নিয়ে আমরা ই টু দি পাওয়ার এক্স ইনটু এফ এক্স সমান জেড ধরবো। জেড ধরে এবার আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেনশিয়েট করব। তাহলে কি করেছি, ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করেছি, ই টু দি পাওয়ার এক্সই হবে, এফ এক্সকে রেখে দিয়েছি। এবার প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্সকে আমরা রেখে দিচ্ছি, এফ এক্সকে ডেরিভেটিভ করছি, কী হবে এফ ড্যাশ এক্স, আর জেডকে করলে কত হবে ডেল জেড ডেল এক্স। এবার এই ডিএক্সটাকে এই পাশে গুণ করে দিয়েছি, পরের লাইনে ডিএক্সটাকে এ পাশে গুণ করেছি, এই ডিএক্সটাকে এ পাশে গুণ করেছি, আর ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়েছি। এবার তোমরা কি করবে, তোমরা নেক্সট টাইম যখন করবে বা অঙ্ক যখন সলভ করবে তখন এইভাবে করবে না, এই ডিজেড ডিএক্স করবে না, তোমরা একবার এই লাইনটা লিখে দেবে, ডিজেড ডিএক্সটাকে এই পাশে গুণ করে একেবারে দেখিয়ে দেবে, আর এই পাশে ডিজেড থাকবে, ডিএক্সটাকে একেবারে এক্স এর যে রাশি আছে তার সাথে একেবারে ডিএক্স গুণ করে দেবে, এই স্টেপ তোমাদের করতে হবে না, এই স্টেপ তোমাদের করতে হবে না। এবার দেখো এই ভ্যালুটা এখানে বসিয়ে দাও, এই যে এইটার ভ্যালু দেখো আমাদের বেরিয়ে গেছে, এইটার ভ্যালু কত, এই যে এখানে দেখো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে এইটা ডিজেড। তাহলে এটার জায়গায় ডিজেড বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন করলে কত হবে জেড প্লাস সি
জেডের মান বসালে কত হবে? ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তাহলে 6 নম্বর সূত্র প্রমাণ করা হয়ে গেল। তাহলে এতক্ষণ ধরে যে 6টা সূত্র শিখলাম সেগুলোকে আমরা একেবারে সংক্ষেপে দেখে নিই, সবগুলোকে একসাথে দেখে নিই। তাহলে প্রথম শিখেছি ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স ডি এক্স বা এফ এক্স সমান সমান, সূত্র হচ্ছে লগ মড এফ এক্স প্লাস সি, খুব ভাইটাল সূত্র, এটা দিয়েই এখানকার অধিকাংশ সূত্র প্রমাণ হয়েছে এই সূত্রটাকে কাজে লাগিয়ে। অর্থাৎ নিচে যে ফাংশন, উপরে সেই ফাংশনের ডেরিভেটিভ থাকলে লগ মড নিচের ফাংশন। 2 নম্বর ইন্টিগ্রেশন ট্যান এক্স ডিএক্স, তার সূত্র হচ্ছে লগ মড সেক এক্স প্লাস সি। 3 নম্বর ইন্টিগ্রেশন কট এক্স ডিএক্স, এর সূত্র হচ্ছে লগ ই টু দি বেস সাইন এক্স প্লাস সি। 4 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স সমান সমান লগ মড সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা এর আরেকটা সূত্র হচ্ছে এইটার বদলে সেক এক্স প্লাস ট্যান এক্সের বদলে ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2 প্লাস সি। 5 নম্বর ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স যদি থাকে তার সূত্র হচ্ছে লগ মড, দেখো সেক এক্স থাকলে সেক এক্স প্লাস ট্যান এক্স, কোসেক এক্স থাকলে কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, অথবা লগ ট্যান এক্স বাই 2 প্লাস সি। 6 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, তাহলে সি। এই হচ্ছে টোটাল আমাদের এই চ্যাপ্টারে অঙ্ক করার জন্য 6টা সূত্র। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, যতদূর সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা প্লে লিস্টে এসে এর সঙ্গে সম্পর্কযুক্ত ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই।